ছাত্র ছিলাম, এসএমএনের মঞ্চে নাটক করেছি, টিএসসির মঞ্চে নাটক করেছি, হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে সেই সম্পর্কে জানেন না। কিন্তু আজ এখানে যে কারণে দাঁড়িয়ে আছি, আমি ধীরে ধীরে রাজনীতির দিকে এগিয়ে গেছি এই জন্য যে চলচ্চিত্র সাংস্কৃতিক যে প্ল্যাটফর্ম আছে সেটাকে পেরিয়ে যদি বড় সড় প্ল্যাটফর্মে নিজেকে নিয়ে যেতে হয়, সারা দেশের মানুষ এবং জাতির উদ্দেশ্যে তাকে যদি উপকার করতে হয়, তাহলে পরে রাজনীতি করা অবশ্যই কর্তব্য প্রত্যেকটি প্রতিষ্ঠিত মানুষের। কথা হলো রাজনীতি আমরা করব, কোন রাজনীতি করব? আমরা সেই রাজনীতি করতে চাই যে রাজনীতি মানুষের উপকারে আসবে, যে রাজনীতির কারণে এই দেশ এবং জাতি সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হচ্ছেন মুক্তিযুদ্ধের ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার উদ্দেশ্য ছিল, রাজনৈতিক যে দর্শন ছিল সেটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি ভূখণ্ড, একটি পতাকা অর্জন করেছি, সুতরাং দেশ যতই ছোট হোক, যাই হোক না কেন, আমাদের দেশের মানুষ ততই বড়। কারণ এই দেশের মালিক হচ্ছে জনগণ, এই দেশের মালিক সেই মালিকারাকে যখন ছিনতাই করেছে, হয় না সরকার, বিগত যে সরকার 15 বছর আমাদের এই জনগণের ঘাড়ে চেপে বসে, আমাদের শিল্পী সমাজ, লেখক সমাজ, সাংবাদিক সমাজ, ছাত্র সমাজ, ব্যবসায়ী সমাজ সবাইকে কলুষিত করেছে, আমাদের ঘাড়ে এসে বসেছিল। আমরা এখন তাদের কোনো প্রতিশোধ নেব না, আমরা শান্তিতে চাকতে চাই, আমরা শান্তির মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে চাই। দলীয়ভাবে আমাদের প্রতি যে নির্দেশ আছে যে আমরা বর্তমান যে সরকার আছে সেই সরকারের জন্য আমরা সহযোগিতা করব। এবং একটু আগে আমাদের সংস্কৃতির নেতা, যে নেতা এই বিপ্লবে অন্যতম একটি বিপ্লবী ভূমিকা পালন করেছেন, তিনি গানের মাধ্যমে, তিনি গান সৃষ্টির মাধ্যমে শুধু বাংলাদেশের এই বিপ্লবকে নয়, বাংলাদেশের এই বিপ্লব পেরিয়ে আপনারা জানেন পশ্চিমবঙ্গে একটা ধর্ষণকে কেন্দ্র করে সাংঘাতিক রকমের একটা আন্দোলন করে উঠেছে। সেই আন্দোলনেও আমাদের ইথুনের গান সুর নিয়ে সংগ্রাম সংগ্রামী সেখানে প্রসেশন করছে, স্লোগান করছে, ইথুন আমাদের গর্ব। শুধু এখানেই নয়, পাকিস্তানেও আন্দোলন হচ্ছে রাজনৈতিক, সেখানেও ওই একই কথা, একই গান, দেশটা তোর বাপের নাকি। সুতরাং এই যে প্রতিভা, এই যে সঙ্গীত পরিচালক জনাব ইথুন বাবু, যিনি জাতীয়তাবাদী শক্তি, আজকে আমি এই শহীদ মিনারে দাঁড়িয়ে তাকে ঘোষণা করতে চাই, আমাদের যে বিপ্লব হয়েছে যেটাকে আমরা বলছি স্বাধীনতা টু, এবং এই দ্বিতীয় বিপ্লব যে স্বাধীনতা হয়েছে সেই বিপ্লবে সংস্কৃতির ক্ষেত্রে রাজপথে উনি শত বাধা পেরিয়ে মৌসুমী পরাণ এবং মিউজিশিয়ান যারা আছে তাদের সহযোগিতা নিয়ে, তার যারা রাজনৈতিক সহযাত্রী আছে সবার সহযোগিতা নিয়ে, কুমার সার আরে আমাদের চিত্রাভিনেতা শিবা সানুর সহযোগিতা নিয়ে উনি এমন একটা পর্যায়ে চলে গেছেন, আমি বিএনপির সাংস্কৃতিক বিষয় সম্পাদক হিসাবে আজকে এখানে আপনাদের অনুমতি চাই
আমি ওনাকে বলতে চাই, বিপ্লবের সাংস্কৃতিক বীর আপনারা সবাই যদি মেনে নেন তাহলে তাকে বরণ করে নেন, যিনি আজকে জনগণের জন্য ভোটদাতাদের জন্য আমরা সবাই এসেছি। আজ ওনার জনপ্রিয়তায় উনি আপনাদের গান পরিবেশন করবেন, কিন্তু সেটার আড়ালে একটা বিশেষ কাজ রয়েছে যে বন্যার্থদের সাহায্যে আপনারা যে যেটুকু পারেন সেইটুকু আপনারা আজকে আমাদের ওই দান বাক্সে দিয়ে যাবেন। আরো অনেকেই হয়তো আসবেন, অনেকেই অংশগ্রহণ করবেন। আর একটি কথা আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, সেটি হলো রাজনৈতিক একটা কথা আপনারা দাবি রাখবেন, সেটা হচ্ছে সংস্কারের বিষয়ে সব সময় আলোচনা হচ্ছে। মানুষের জীবনে একটা সংস্কার হচ্ছে শর্ট টার্ম সংস্কার, লং টার্ম সংস্কার, মিড টার্ম সংস্কার। বর্তমানে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আপনারা শর্ট টার্ম সংস্কার করুন এবং নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের উপরে দায়িত্ব দিয়ে মিড টার্ম লং টার্ম সংস্কার করে বাংলাদেশকে একটি উন্মুক্ত দেশে রূপান্তর করুন, যেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।